আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছে নূপুর চৌধুরী। আমরা সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি বিশ্লেষণ আছে। তবে শুরুতেই আজকে আমাদের এই অনুষ্ঠানে যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি হাসানুজ্জামান হাসান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, বলে রাখতে চাই 6463078828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছে ফেসবুকেও, www.facebook.com/tbn24usa। অনেকগুলো আজকের গুরুত্বপূর্ণ ঘটনা আছে আজকের দিনের যদি বিশ্লেষণ। ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া তদন্তের বিষয়টি আছে, জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়টি আছে। তবে রাশিয়া তদন্ত নিয়ে রবার্ট মুলার, ডয়েচ যে ব্যাংকটি জার্মানির, সেটির হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের তদন্ত করার জন্য সে ব্যাংককে তলব করেছে রবার্ট মুলারের দল, এবং বিশ্লেষকরা বলছেন এটি তদন্তে নতুন মাত্রা পাবে। সে নিয়ে আমরা প্রতিবেদনটি দেখে এসে এই বিষয়ে বিশ্লেষণ করব। সেই সাথে দর্শক, আপনারা সরাসরি আপনাদের যে কোনো বিষয়ে আইনি পরামর্শ কিংবা আজকের সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আমাদের দুজন যে অতিথি আছেন তাদেরকে প্রশ্ন করতে পারবেন। Seeking information on the president's own accounts. এবার রাশিয়া তদন্তে নতুন মাত্রা পেয়েছে, ডেকে পাঠানো হয়েছে ডয়েচ ব্যাংকে। Very big development today for a number of reasons. Firstly, it is a clear investigation of the affairs of the president and the president's family. যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে $100 মিলিয়ন। তবে জার্মানির এই ব্যাংকটি জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে রাশিয়ার সাথে। রাশিয়ান ব্যাংক সাইপ্রাস এই ব্যাংকের মালিক একজনই, সেই সাথে তার আছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠতা। তাই বলা হচ্ছে তদন্তে এটি নতুন মাত্রা যোগ করেছে। Stephanie, I think this is one of the most, it could potentially be one of the biggest developments in this case. বিশ্লেষক এবং সাংবাদিকরা বলছেন এই সমন পাঠানো মানে হচ্ছে রবার্ট মুলারের তদন্তে নতুন মাত্রা যোগ হলো। So obviously there's huge suspicions around this, but at a minimum, Stephanie, this shows that Robert Mueller is poking into Donald Trump's finances, because that's where you learn about Donald Trump's money, you go to his bank. এর সাথে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অর্থের উৎসও যে এই তদন্তে স্থান পাচ্ছে সেটিও বোঝা যাচ্ছে এই সমনের মাধ্যমে। Giving those records forward, and they said we always cooperate with investigations around the world. Nupur Chowdhury, TBN 24, New York. প্রতিবেদনটি দেখলাম এবং হাসানুজ্জামান হাসান আপনি দেখলেনই, সবাই বলছে যে রাশিয়া তদন্তে নতুন মোড় পেয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত তথ্য, অর্থ, সেই সাথে তার পরিবারের ব্যবসা সব কিছুই এখন তদন্তের আওতায় চলে এসেছে। আপনার ব্যাখ্যাটি? অ্যাকচুয়ালি আপনার প্রেসিডেন্টের তরফ থেকে এবং তার যে সার্কেল আছে এখান থেকে, কিন্তু গত দুই মাস ধরে বলা হচ্ছিল যে বাই ক্রিসমাস, বিফোর ক্রিসমাস এই তদন্তটা শেষ হয়ে যাবে এবং রাশিয়ার সাথে এই যে জিনিসটা, এটা একটা ফেক জিনিস। এবং প্রেসিডেন্টের লয়ার যারা, পার্সোনাল লয়ার জন ডাউট এবং যে এই কেসের লয়ার, তারা কিন্তু তাকে আশ্বস্ত করছে। কিন্তু গত সপ্তাহে যখন মাইকেল ফ্লিন, যিনি 25 দিনের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার প্লি ডিল যেটা নিল, অ্যাটর্নি সাহেব জানেন, এইটা কিন্তু মোডটা অনেকটাই পরিবর্তন করে দিছে। এখন এটা আরও লং হবে এবং আজকে আপনি যে প্রতিবেদনটি দেখালেন যে ডয়েচে ভেল, এখানে $100 মিলিয়ন না, এখানে হান্ড্রেডস অফ মিলিয়ন ডলারের ডিলিংস আছে রাশিয়ানদের সাথে, ডোনাল্ড ট্রাম্পের, যার কারণে উনি ট্যাক্স কখনো দেখান না। উনি বলেন যে ট্যাক্সটা অডিটে আছে, অডিট থেকেও কিন্তু দেখানো যায়, উনি দেখান না এইসব কারণে। তো এটা মনে হয় একটু লং হবে, আরেকটু তদন্ত, আরেকটু। আমাদের কাছে একজন প্রতিবেদক ফোনে আছেন দর্শক, তারপরে আমি মাহফুজুর রহমান আপনার কাছে আসব। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম জি, আমার নাম নুসরাত, আমি মিশিগান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত? জি, আমার আম্মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই আপডেট কি হবে? আসলে এমবিসির কিছু কিছু ভিসা প্রসেসিং এ
ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে দিয়ে দেয় অথবা কোনো ভিসা সংক্রান্ত পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে আরও ওরা ডিটেলস তদন্ত করতে চায়, আর সেক্ষেত্রে কোনো টাইম ফ্রেম বলা যায় না, সাধারণত ওরা 60 days বলে থাকে, কিন্তু আপনারা সব টাইম টু টাইম ফলো আপ করলে কেসটা তখন ত্বরান্বিত হয়। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 1 বছর লেগে যাচ্ছে এটা অ্যাপ্রুভালের ক্ষেত্রে, কারণ ওটার টাইম ফ্রেমটা এখন 2 বছর সময়, আর অ্যাপ্রুভ চলে আসার কথা 1 বছরের মধ্যে। তারপর আমি অ্যাডভাইস করব আপনারা ইউএসএর সাথে এটা আপডেট জানার চেষ্টা করুন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছি? আমার নাম রাশেদ। জি রাশেদ ভাই বলুন। আমি আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম ডিসেম্বরে, এখন আমার ওয়াইফের ডিসেম্বরে 18 তারিখ ইন্টারভিউ। আমার একটা বেবি আছে 5 মাসের, আমি বেবির জন্য অ্যাপ্লাই করিনি। এখন আমার সমস্যা হচ্ছে, এখন আমি অ্যাপ্লাই করি আমি কি করতে পারি? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার DS-2029, DS-5057 এগুলো ফর্মগুলো কিসের? ইয়েস, না আপনি কি ইউএস সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? ইয়েস, আমি ইউএস সিটিজেন। আর আপনার বেবি কখন বর্ন হয়েছে? আপনি যখন সিটিজেন ছিলেন তখন না আপনার? তার আগে আমার বেবি বর্ন হয়েছে আমার ওয়াইফ অ্যাপ্লাই করা ডিসেম্বর এই বছর মার্চে। না তখন আপনি কি ছিলেন, আপনার স্ট্যাটাস কি ছিল? সিটিজেন, আমি সিটিজেন হয়েছিলাম 2016 ডিসেম্বর। ডিসেম্বর, আর আপনার বেবি বর্ন হয়েছে কবে? 2017 মার্চ। তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার বেবি কিন্তু অটোমেটিক ইউএস সিটিজেন, আপনার যেটা উচিত হবে আপনার ওয়াইফ এমবেসির সাথে যোগাযোগ করে আপনার বেবির জন্য সার্টিফিকেট অফ বার্থ কালেকশন করতে পারে, পাশাপাশি ইউএস পাসপোর্টও কালেকশন করতে পারে, সেটা ইমিডিয়েট আপনারা করতে পারেন। আমার ওয়াইফের 18 তারিখ ইন্টারভিউ, এখন কাউন্সিলর এনি টাইম ইন্টারভিউর আগে অথবা পরে যেকোনো হোক, এটা বাচ্চার জন্য, সেটা বাচ্চা অটোমেটিক সেটা এলিজিবল, সেটা নিতে পারে, সেটা নিতে পারে। আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? জি বলুন। দেবার বলতেছিলাম জামাইকা থেকে। জি দেলার ভাই বলুন। এটা হচ্ছে হলো আমি ইউএস সিটিজেন, আমার প্যারেন্টসের জন্য অ্যাপ্লিকেশন করার পরে আমার একাডেমিক সাপোর্ট থেকে শুরু করে সবকিছু ডান, মানে পেপার সাবমিট করা হয়েছে। এখন লাস্ট উইক আমি একটা ইমেল পাই, তার আমাকে বলতেছে ছিল যে 2016 এর W2 টা দিতে। এখানে একটা জিনিস একটু বলার আছে, আমি এফিডেভিট অফ সাপোর্ট এর সাথে আপনার IRS এর যে ইটা আপনার কি বলে এটাকে ট্রান্সক্রিপ্টও দিয়ে দিয়েছিলাম, বাট ওরা এখন W2 চাচ্ছে 2016 এ। এটা হচ্ছে একটা কোশ্চেন। এর সাথে কোশ্চেনটা হচ্ছে আসলে আমাকে এখন ইন্টারভিউ ডেট এর জন্য অ্যাপ্রক্সিমেট কতদিন অপেক্ষা করতে হবে আমার প্যারেন্টস এর জন্য, মানে কোনো টাইম ফ্রেম বা কোনো ওয়েটিং টাইম আছে কিনা? হ্যাঁ না, যেহেতু আপনি ইউএস সিটিজেন সেরকম কোনো ওয়েটিং টাইম নাই, এটা প্রায় দেখা যায় ন্যাশনাল ভিসা সেন্টার আর সব কাগজপত্র দেওয়ার পরও পে স্টাফ W2 এগুলো চেয়ে থাকে। তো আপনার যেটা উচিত হবে ওদের সাথে কোঅপারেশন করা, W2টা অতি সত্তর বাই মেলে পাঠিয়ে দেওয়া। তো ওটা পেয়ে গেলে ওরা তো মাসখানেকের মধ্যে বলবে যে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে, হয়তো 1-2 এর মধ্যে আপনি ইন্টারভিউ পেয়ে যেতে পারেন আপনার প্যারেন্টসের। এবং প্রিয় দর্শক, বলে রাখতে চাই আমাদের এখানে আরেকজন সম্মানিত অতিথি আছেন হাসানুজ্জামান হাসান, তাকেও আপনারা সাম্প্রতিক যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনি সুন্দর উপস্থাপনার জন্য এবং টিবিএন কর্তৃপক্ষকেও। আমি রাজনৈতিক বিশ্লেষক হাসান ভাইকে একটা প্রশ্ন রাখতে পারি? জি 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 করুন, আপনার নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম হোসেন জামিল, আমি সানিসার থেকে বলছি। জি করুন, আপনি প্রশ্নটি করুন। রবার্ট কুলার যে তদন্ত কাজ এই পর্যন্ত যে গতিতে সামনের দিকে আগায় নিচ্ছে এবং এর যে আরো গতি এগুলা নতুন নতুন ভাবে সে আরো অনেক কিছু ই করতেছে, এখানে কি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী, উনি যে কোনো সময় মানে এই দেশের ভাষায় রবার্ট মুলারকে ফায়ার করে দিতে পারেন এবং ফায়ার করা মানে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। তবে
কংগ্রেস চাইলে আরেকটা তদন্ত কমিটি গঠন হবে, এটা ডিলে হবে, কিন্তু উনি ওনাকে ফায়ার করার অধিকার রাখে, মানে যে কোনো সময় প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে সেটি করতে পারে। এবং এটার একটা আলোচনা চলতেছে, সেটা চলছে, যেমন যে সাংবাদিক একজন ইন্টারভিউ নিয়েছে যে রবার্ট মুলার কিন্তু এখন কিছুক্ষণ আগে যেটা আমরা রিপোর্ট দেখলাম যে ডয়েচ ব্যাংকের ফাইন্যান্সিয়াল রিপোর্ট চাচ্ছে, এটাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা সম্ভাবনা রেজ করেছে। জুন মাসে এক ইন্টারভিউতে উনি বলছে নিউ ইয়র্ক টাইমসের সাথে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা একটা রেড লাইন, আমি আমার ব্যক্তিগত এবং আমার ফ্যামিলিকে আমি টাচ করতে দিব না কোনো অর্থনৈতিক, এবং রবার্ট মুলার কিন্তু ওই জায়গাটা আমার মনে হয় রবার্ট মুলার কিন্তু লাস্ট টার্গেট ওইটাই, ওইটা যদি সে জানতে পারে বুঝতে পারবে যে আসলে রাশিয়া কোলুশন কিনা জানি না, সাথে ছিল কিনা কোলুশন কিনা রাশিয়ার সাথে। এখনকার জিনিসটা হচ্ছে যে আপনার যে সে যে বাধা সৃষ্টি করছে এই অভিযোগটা নিয়ে ট্রানজ্যাকশনে কিন্তু প্রুভ করবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটুকু ইনভলভ ছিল রাশিয়ার আপনার সাথে কোলিশনের ব্যাপারে, কারণ ওই ফাইন্যান্স কোথায় কি দিয়েছে সেটাই কিন্তু প্রুভ করবে। এবং আমার মনে হয় রবার্ট মুলার কিন্তু সেই পথেই আগাচ্ছে, সর্বশেষ টার্গেট সেটাই। আর যেটা আমাদের এখানে যেটা এখন জর্জ পাপাডোলাস এবং মাইকেল ফ্লিন ওদেরকে কিন্তু ডিল দিয়েছে, ডিল মানে কি ওরা সার্বিক কোপারেশন করছে, ওদেরকে লেস পানিশমেন্ট দিবে, ওরা কিন্তু সর্ব বলুন। ট্রাম্পের যে সাতটি দেশের ভিসা নীতি এটা কি অভিবাসন নীতির উপরে কোন প্রভাব ফেলছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কালকে সুপ্রিম কোর্টের একটি নির্বাহী আদেশ, যেটি হচ্ছে ট্রাম্প পরবর্তীতে আটটি দেশ, যেটি নর্থ কোরিয়া, ভেনিজুয়েলা, চাঁদকে ইনক্লুড করে তিনি ঘোষণা দিয়েছিলেন, সেটি সুপ্রিম কোর্ট, হ্যাঁ সুপ্রিম কোর্ট পুরোটি বাস্তবায়ন করার জন্য ই দিয়েছে। হাসান ভাই, আপনি এটা অ্যাকচুয়ালি ট্রাম্পের জয় হয়েছে শেষে, অভিবাসন নীতিতে কি কোনো প্রভাব পড়বে কিনা? থার্ড ইয়েতে হ্যাঁ, এটা সুদূর প্রসারেই একটা প্রভাব পড়বে এবং পড়ার জন্যই রিপাবলিকান পার্টি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তো এমনি যারা সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তাদের ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু একদম টোটাল ব্যান না, ওখানে কিন্তু ওয়েভারের বিশাল একটা এরিয়া আছে, ওয়েভার গ্রিন কার্ড সিটিজেন যারা আছে, রেগুলার যারা রিলেটিভস, রেগুলার অ্যাপ্লিকেশন, ওগুলো কিন্তু চালু থাকবে। প্রথম ভার্সন থেকে থার্ড ভার্সন অনেক ডিফারেন্স, হ্যাঁ ওটা লিবারাল ডিফারেন্স। এবং আটটি দেশের ক্ষেত্রে তিনি এই ভ্রমণ, যেটিতে বাংলাদেশ নেই আয়শা আপা, সেটি আপনাকে আমি জানিয়ে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি নিউইয়র্ক থেকে বলছি, আমার আম্মু গ্রিন কার্ড হোল্ডার, আমার বাড়ির জন্য অ্যাপ্লাই করছে, আমি এটা তো জানতে চাই লাগবে ও আসতে। আচ্ছা, কত কবে অ্যাপ্লাই করেছেন আপনার মা আপনার ভাইয়ের জন্য? আচ্ছা, আমি ইন জেনারেল আনসার দিই, ওটা যদি গ্রিন কার্ড হোল্ডার আর ওইটা যদি 21 বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে আর 2 বছরের মতো সময় লাগবে, আর যদি 21 বছরের উপরে আনমেরিড সন্তান হয় সেক্ষেত্রে আপনার 6-7 বছর লাগতে পারে। 6-7 বছর লাগতে পারে। এবং প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য আপনারা যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, সেই সাথে স্পিকারটি বন্ধ করে নেবেন। আপনারা যদি সুন্দর করে প্রশ্নটি করতে পারেন, আমাদের এখানে যে দুজন সম্মানিত অতিথি আছেন তারা সুন্দরভাবে আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দিতে পারবে। হাসান, যেমন হাসান আমরা কথা বলছিলাম রাশিয়া এবং নির্বাচনের রুশ হস্তক্ষেপ নিয়ে, সেটি সম্পর্কে যদি আরেকটু কি হতে যাচ্ছে, ভবিষ্যতে কি হবে? জি, এখন যে জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশু ট্রাম্প একটা টুইট করে, টুইট তো একটা খুব আলোচিত বিষয়, সবাই তাকে বলছে যে টুইটটা বাদ দিয়ে তুমি আমেরিকা শাসনের দিকে লক্ষ্য রাখো, তো সে তো তার 30% যে বেস আছে তার সমর্থক তাদেরকে খুশি করার জন্য, কিন্তু একটা টুইটে সে বলছে, মানে মিনিংটা এমন দাঁড়ায় যে ফ্লিনকে আমি ফায়ার করি কারণ ফ্লিন মিথ্যা কথা বলেছে, তার মানে উনি জানতেন এইটা। তো সাথে সাথে তার পার্সোনাল লয়ার যে আছে, খুব বিখ্যাত লয়ার জন ডাউট, সে বলছে যে ওই টুইটটা আমি করেছি। তো এটা একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, এটা সবাই জানে যে বানানো। আর বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনাদের কথার কিন্তু কারো মিল নাই, ট্রাম্পের বলেন, তার ছেলের বলেন, তার জামাইয়ের বলেন, তাদের উপদেষ্টাদের বলেন, তো বিভিন্ন সমন্বয়হীনতার একটি অভাব আছে একদম হোয়াইট হাউস একটা মানে ডিজারে। তো এই অবস্থায় এখন মনে হচ্ছে যে
রবার্ট মুলার যে বিশেষ কৌশলী, যেটা বাংলায় যদি বলেন স্পেশাল কাউন্সিলর, সে কিন্তু অনেক দূর গুছিয়ে এনেছে। এখন এটা ইমপিচমেন্ট হবে কি না, এটা কি কলিউশন নাকি এটা হচ্ছে ওই যে যখন ইয়েকে বাদ দিল, আপনার সিআইএ চিফকে যে বাদ দিল, এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে, জেমস কোমিকে তো বাদটা দেওয়া হয়েছে কিন্তু ইয়ের জন্য, ফ্লিনের জন্য, ফ্লিনের জন্য, সে বলছে যে ফ্লিন অবস্টাকল অফ জাস্টিস হয়েছে কিনা, তুমি ফ্লিনকে লেট গো। একজন আছেন, আমরা আবারও আসবো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিশিগান থেকে বলছি, আমার নাম নুসরাত। জি বলুন। জি, আমি আমার ভাইয়ের ব্যাপারে বলছিলাম, ওনার ইন্টারভিউ হয়েছে মার্চের 17 তারিখ। জি, ঢাকা এমবেসি এবং ওনারা ইনকোয়ারি করে গেছে গত মাসে, এখন পর্যন্ত আমরা কিছু জানি নাই। আর কত দেরি হবে, কতদিন লাগতে পারে? জি, আমি প্রথমে বলেছিলাম এই ধরনের এমবিসির এই প্রসেসগুলোতে বেশ আনলিমিট, অনেক সময় আনলিমিটেড সময় ওরা নিয়ে থাকে ইনভেস্টিগেশনের জন্য। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি নিয়মিত 1-2 মাস পর পর কিন্তু ঢাকা এমবিসিকে ইমেল পাঠাতে পারেন কেসের আপডেট জানিয়ে। ওরা কিন্তু খুব মানে ইদানিং কিন্তু আবার প্রতিটা ইমেলই রেসপন্স করে থাকে। তো সেক্ষেত্রে কোনো না কোনো সময় আপনি পজিটিভ রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? তো আমি কি 1 বছর থাকলে কি ওনার পারমিশন নিতে হবে, আর পারমিশন নিতে হলে কি করতে হবে? আমার কি গ্রিন কার্ড হোল্ডার ধারী, তাই তো আপা? উনি গ্রিন কার্ড নিয়ে যদি 1 বছরের বেশি তো থাকতে পারবে না, 1 বছরের বেশি থাকলে গ্রিন কার্ড নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে পারমিশন নিয়ে যাবে ভালো হবে। আর যদি উনি সিটিজেনশিপ পার্সু করতে চায়, সেক্ষেত্রে উনার 6 মাসের বেশি থাকা উচিত। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? হ্যালো। জি শুনতে পাচ্ছি। আমার নাম সঙ্গীতা পাল, আমি মিশিগান থেকে কল করছি। অ্যাকচুয়ালি আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম 2010-এ, ভাই এবং বোন, কিন্তু তাদের অ্যাপ্রুভ লেটার আসেনি, লাইক 2-3 বছরের মধ্যে অ্যাপ্রুভ লেটার আসেনি। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম কতদিনের মধ্যে অ্যাপ্রুভ লেটার আসে। জি, না সাধারণত কিছু কিছু সার্ভিস সেন্টার আমরা দেখতে পাই 2-3 বছর সময় নিয়ে থাকে, কিন্তু 10 সালে অ্যাপ্লাই করলে এখনো আসেনি, এটা খুবই ইরেগুলার লাগছে। আমার অ্যাডভাইস হবে আপনি ইউএসএস এর সাথে আপনার কেসের আপডেট জানার চেষ্টা করুন। আচ্ছা, নরিন সুলতানা ফেসবুকে একটি প্রশ্ন করেছেন, বাংলাদেশে গিয়ে উনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, 6 মান্থের বেশি থাকলে কি এখন কোনো প্রবলেম হবে কিনা? আর উনি বলেছেন যে আগে রুলস ছিল 11 মাস থাকার, সেটি কি পরিবর্তন হয়েছে কিনা, নাকি 11 মাস থাকার কোনো নিয়মই ছিল না? আমি এই যে অনেকে জিনিসটা জানে না যে গ্রিন কার্ডের যে রুলটা বেসিক্যালি আমি ল স্কুলে পড়ছি, যেটা হয় গ্রিন কার্ড রুল, এটা খুব একটা মানে চমৎকার রুল, যারা অনেকে মানুষ জানে না যে গ্রিন কার্ড পেয়েছে 11 মাস থাকবে না 6 মাস থাকবে, এবং কোনটাতে থাকলে কি অসুবিধা হতে পারে সেটা কারো কাছে ক্লিয়ার না। আমি এটা ক্লিয়ার করে বলে দিই, যারা গ্রিন কার্ড ধারী তারা যদি 6 মাসের মধ্যে আমেরিকাতে ঢুকে, তখন তার নিজের রাইটে হি হ্যাজ এ রাইটস টু এন্টার ইউনাইটেড স্টেটস, অ্যাডমিশন তার রাইট আছে, এখানে অফিসার তাকে ডিনাই করতে পারবে না। আর যদি 6 মাস ক্রস করে এবং 12 মাসের মধ্যে আসে সেই ক্ষেত্রে উইদাউট পারমিশন, সেই ক্ষেত্রে এটা তখন তার রাইটটা পিছনে চলে যায়, তখন আইস অফিসারের রাইট থাকে তাকে ঢুকতে কি দিবে না, এটাই প্রবলেম হয়। এই জন্য যারা বর্তমান পরিস্থিতিতে যারা গ্রিন কার্ড আছে, কোনোভাবে 6 মাসের বেশি থাকা উচিত না, যে কোনো একটা এক্সকিউজে গ্রিন কার্ডটা ক্যান্সেল করে দিতে পারে, কারণ তার রাইট চলে যায়, তাকে অ্যাডমিশন দিবে কি দিবে না 6 মাস পরে এটা আইস অফিসারকে চলে যায়। খুব সুন্দর একটি তথ্য। এবং নরনীল সুলতান, আপনি যে প্রশ্নটি করেছিলেন ফেসবুকে, আশা করি খুব বিস্তারিতভাবে আপনি সেই উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যালো। হ্যালো, আমি মিশিগান থেকে বলতেছি। জি জি জি, আমার একটা প্রশ্ন ছিল, আমার ছোট ভাই এর অ্যাপ্লাই করেছিলাম 2004-এ, আমি পিটিশনার ও প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, তো গত জুলাই এর মিডল অফ দা জুলাই আমি একটা ইমেল পেয়েছিলাম যে সম্ভবত তোমার কাগজপত্র ঢাকা এমবেসিতে চলে গেছে, সুতরাং ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর লেটার। প্রায় ওরা বলছিল চিঠিতে হয়তো
60 থেকে 65 দিনের ভিতর তোমাকে ডাকা হবে, তোমার পিটিশনারকে ডাকা হবে। কিন্তু আমি গত 10-15 দিন আগে একবার এনবিসি, দ্যাট মিন্স ন্যাশনাল ভিসা সেন্টারে কন্ট্যাক্ট করেছিলাম, ওরা বললো যে তোমার সময় আসলে তোমাকে জানানো হবে। তো আমি বললাম যে আমি তো ইমেইলে দেখছিলাম, আপনারা যে ইমেইল আমাকে সেন্ড করছিলেন এটাতে দেখছিলাম আমি 60-65 ডেজ এর ভিতর তোমার মানে তোমার যারা আসবে ওকে ডাকা। এখন কি জানতে চাচ্ছেন, ওই ডেট কি ক্রস হয়েছে? ডিপেন্ডেন্ট বাচ্চারা যখন বয়স ক্রস করে ফেলবে অথবা সিএসপি অ্যাপ্লাই করে না কিন্তু বয়স ওভার হয়ে যাচ্ছে, তখন ওরা তড়িঘড়ি করে কোনো প্রসেসিং ছাড়াই কেসটা কিন্তু ঢাকা এমবেসিতে পাঠিয়ে দেয়। ওনার যেটা উচিত হবে ঢাকা এমবেসির সাথে সরাসরি যোগাযোগ করা এই কেস রেফারেন্সে যে অত তারিখ ন্যাশনাল ভিসা সেন্টার কেসটি ঢাকা এমবেসিতে পাঠিয়েছে, এখন এটা আমরা স্ট্যাটাস জানতে চাই এবং এটা আমরা প্রসেস করতে চাই, এবং ফিটা সাধারণত তখন ঢাকা এমবেসি কালেকশন করে তখন এমবেসি ইনস্ট্রাকশন দিবে যখন DS-260 ফর্ম কমপ্লিট করার জন্য এবং অ্যাফিডেভিট সাপোর্ট সেগুলো ঢাকা এমবেসিতে জমা দেওয়ার জন্য। তো ওনার যেটা আমি আবার বলবো যেন ঢাকা এমবেসিতে সরাসরি যোগাযোগ করে। হাসানুজ্জামান হাসান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আমরা আবারও আসবো এই অনুষ্ঠানে, সেই সাথে দর্শক একটু অপেক্ষা করতে হবে, আমাদের একটি ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, নিচে ছোট্ট একটি বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, হাসানুজ্জামান হাসান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন, সেই সাথে ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একজন দর্শক। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহফুজ, আমি আটলান্ডা জর্জিয়াতে বলছিলাম। জি মাহফুজ ভাই বলুন। অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে USCIS এর ওয়েবসাইটে আমরা যখন দেখি যে N-400 এর প্রসেসিং টাইম 2016 এর ডিসেম্বর এরকম, কিন্তু একই জায়গাতে দেখা যাচ্ছে কোন কোন আপনার কেউ কেউ অ্যাপ্লিকেশন করছে আপনার এবছর আগস্টে সেপ্টেম্বরে, তাদের অলরেডি ইন্টারভিউ কার্ড আসে গেছে অথবা তাদেরকে ইন্টারভিউর জন্য কল করছে, কিন্তু যারা 16 এ করছে বা জানুয়ারিতে করছে তাদেরকে এখনো কল করে নাই, এটা কারণ কি হতে পারে? না, এটা N-400 এ কিন্তু অনেক অফিস ডিল করে, সেক্ষেত্রে আপনি ভালোভাবে চেক করে দেখবেন ওখানে আপনার বিভিন্ন সার্ভিস সেন্টারের ওদের এক একটা সার্ভিস সেন্টারে এক এক রকম টাইম প্রসেসিং টাইম থাকে, তো এই জন্য এই ডিফারেন্সটা হয়। আর সেই ক্ষেত্রে কোনো কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশন অনেক সময় আপনার সময় বেশি লাগে কারণ ওরা ব্যাকগ্রাউন্ড চেক করতে অনেক সময় সময় নেয়, আর এছাড়া আপনার ফিজিক্যাল ফাইলটা কিন্তু ওরা লোকাল অফিসে কল করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় জটিলতা দেখা দেয়, তো এই জন্য অনেক সময় ভেরিয়েশনটা হয়, কিন্তু আপনি ফলো করবেন স্পেসিফিক আপনার সার্ভিস সেন্টার অনুযায়ী কিন্তু এটা আপনার নির্ধারিত হয়। আরেকজন ফোনে আছেন, সেই প্রশ্নটি নিয়ে আগে আমি জাফরিন পারভিনের একটি প্রশ্ন আপনাকে করতে চাই। ট্যাক্স কর পরিকল্পনা যেটি সিনেটে পাশ হয়েছে, বাড়ির দাম কমবে, বাড়ির ট্যাক্স কমবে কিনা তিনি জানতে চেয়েছেন। জি, ট্যাক্সটা যেটা পাশ হয়েছে এটা আরো 2-3 রাউন্ড হবে, তারপরে এটা আইন হবে, তো আর বোধহয় 9 দিনের মতো আছে ওয়ার্কিং ডেজ। প্রেসিডেন্ট চাচ্ছেন যে ক্রিসমাসের আগে এটাতে উনি সিগনেচার করবেন, এটা একটা বড় সাফল্য হবে। কিন্তু যারা মিডল ক্লাস, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, যাদের ইনকাম 75,000 নিচে, তারা এটা ইফেক্ট হবে। বাসা বাড়ির দাম এটা ওইভাবে হবে না, ট্যাক্সটা ইফেক্ট করবে। আপনি স্টেটের যে সুবিধাটা পেতেন এখনকার এই আইনে কিন্তু স্টেটের ওই সুবিধাটা পাবেন না, আপনি যে রিটার্ন আপনি পেতেন সেটা বন্ধ আছে। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি খসরু বলছিলাম। জি খসরু ভাই বলুন। আমি একজন গ্রিন কার্ড হোল্ডার, আমি গত ফেব্রুয়ারি মাসে আমার 20 বছর ছেলের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু যথা সময় রিসিভ প্রেশারটা পেয়েছি, কিন্তু এ পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই, এবং তার আমেরিকা আসতে কতদিন সময় লাগবে? আচ্ছা না, ঠিক আছে, হ্যাঁ শেষ করুন, বলুন। ছয় মাস থেকে আপনি 10 মাস ধরে রাখতে পারেন এটা অ্যাপ্রুভাল পেতে, আর
এক্ষেত্রে আপনি যেহেতু 20 বছর ছিল যখন অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনাকে আবার এটা প্রায়োরিটি ডেটের জন্য অপেক্ষা করতে হবে। তো যখনই প্রায়োরিটি ডেট আসবে তখন ন্যাশনাল ভিসা সেন্টার আপনার সাথে যোগাযোগ করবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ইন অ্যাডভান্স সিএসপির আন্ডারে আপনার সন্তানকে আন্ডার 21 হিসাবে আনার জন্য রিকোয়েস্ট করতে হবে, যদিও উনি ওভার 21 হয়ে যায়। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আমি রাসেল, আপনার। জি রাসেল ভাই বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বা অ্যাপ্লাই করছে 2004-এ আমার ভাইয়ের জন্য, উনার গ্রিন কার্ড ছিল। জি তাড়াতাড়ি বলুন ভাইয়া প্রশ্নটি। এখন আমার বাবা মারা গেছে 2015-এ, তখন আমি তাকে রি অ্যাপ্লাই করছি ইউএসসিএস এ থেকে, মানে পুনরায় অ্যাপ্রুভ করার জন্য। এখন ইউএসসিএস ওরা অ্যাপ্রুভ করছে গত, মানে লাস্ট মান্থের 25 তারিখে, এখন ওরা ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠাইছে। এখন কতদিন লাগতে পারে? আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন সেটি বলছিলেন আপনি শুরুর দিকে। জি আমার বাবা অ্যাপ্লাই করেছিল। আপনার বাবা অ্যাপ্লাই করেছিলেন কত সালে? অ্যাপ্লাই করেছিলেন 2004। বাবা মারা গেছে, মনে হয় আপনি সাবস্টিটিউট অফ স্পন্সর হয়েছেন এজ এ হিউম্যানিটেরিয়ান বেসিসে সম্ভবত। সেক্ষেত্রে বেশি সময় লাগার কথা না, যদি এটা ন্যাশনাল ভিসা সেন্টারে চলে যায় ওরা ইমিডিয়েট প্রসেস করে ফেলবে। কারণ যদি আপনার বাবা ইউএস সিটিজেন সম্ভবত ছিল, আপনার ভাই যদি ম্যারিড হয়ে থাকে, এটা এখন মনে করেন ম্যারিড সন্তানদের প্রায়োরিটি চলছে সেপ্টেম্বর 2005, দ্যাট মিনস এটা ওভার প্রায়োরিটি হয়ে গেছে, তো এটা ইমিডিয়েট প্রসেসিংয়ে চলে যাবে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি আমার এক কাজিনকে, কাজিনটা চাচ্ছিল যে স্টুডেন্ট ভিসায় ট্রাই করার জন্য, এখন কি প্রসেসে করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি বা হইতে পারে? যদি কেউ স্টুডেন্ট হিসাবে আমেরিকা আসতে চায়, প্রথম পদক্ষেপ হবো যদি বাংলাদেশে থেকে থাকে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তাদের কাছে অ্যাপ্লিকেশন সাবমিট করলে তারা I-20 ইস্যু করবে। উনি যদি I-20 পেয়ে যায় বাংলাদেশ থেকে বসে, বাকিটা ফাইন্যান্সিয়াল কাগজপত্র নিয়ে উনি এমবিসিতে যোগাযোগ করলে ওনার ভিসা ইস্যু পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? জি ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করুন ভাইয়া। আমার নাম ইব্রাহিম খলিল, আমি একটু অ্যাটর্নি সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি করুন ভাইয়া, করুন। হ্যাঁ আসসালামু আলাইকুম অ্যাটর্নি সাহেব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার একটা ইমিগ্রেশনের একটা লেটার আসছে, এটা একটু পড়ে শুনে তারপর আপনি আমাকে উত্তরটা দিয়ে দেন। হ্যাঁ বলুন। এটা হলো acknowledgement of withdrawal, thank you for submitting from I-290B notice of appeal or motion to US citizenship immigration service under section 245 of the immigration and what do you call nationality act. আপনি কি জানতে চাচ্ছেন ভাইয়া, একটু ছোট করতে হবে, অনেকে ফোনে আছেন আমাদের সাথে, আপনি কি জানতে চাচ্ছেন? সেটির উত্তর কিন্তু আমরা দিতে পারি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে দেখা। জি 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 অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে বুঝেছেন, কারণ আমরা সবার জন্য খুব সাধারণীকরণ ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আমরা চাই যে সবার যে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো সেটি দেওয়ার জন্য। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো? জি ভালো আছি ভাইয়া। আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত?
জি আমার প্রফেশনাল অ্যাটর্নি সাহেবের কাছে। জি হ্যাঁ বলুন। ভালোই লাগে, উনি খুব ভালো উত্তর দিতে পারে। আমার প্রশ্ন তিনটা, আমি খুব তাড়াতাড়ি করি, আপনাদের সময় থাকে না। সেটা হলো, একটা হলো অ্যাজালাম কেসের অ্যাকচুয়ালি টাইম কত লাগে। আমার কেসটা 2015 জানুয়ারিতে ইন্টারভিউ হয়েছে, তারা মেইলে জানাই দিবে, পরে এখন পর্যন্ত জানায়নি। ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছি, সবকিছু ঠিক আছে। আরেকটা জিনিস, অ্যাজালাম কেসে ওয়ার্ক পারমিট পেলে এরা কি এখানে বাড়ি ঘর এটি করতে পারে কিনা, করলে উনি যদি কেসে হেরে যায় তাহলে এই বাড়ি ঘর বা কোনো কিছু করলে এগুলি কি করবে। আর একটা প্রশ্ন হলো, ড্রিঙ্ক কার্ড হোল্ডার কে যদি সে বিয়ে করে, সেই ক্ষেত্রে তার স্ট্যাটাস পরিবর্তন হবে কিনা, করে কতদিনে পেতে পারে। ঠিক আছে, চমৎকার তিনটা প্রশ্ন করেছেন। প্রথম সিচুয়েশন হলো, আপনি অনেক কেসে কিন্তু দেখা যায় ওরা ইন্টারনাল ইনভেস্টিগেশন করে, এরকম আমাদের ফার্মে অনেক কেস আছে, দেখা যায় 2014 সালে কেস, 2015 সালে কেস, ওরা এখনও কোনো রেসপন্স করে না, আর বেশ 2-3 বছর লম্বা সময় নেয়। হয়তো বা আপনার ক্ষেত্রে ওরা কোনো কিছু বিষয়ে ডিটেলস তদন্ত করছে, ওরা ওদের তদন্ত সম্পন্ন হলেই আপনাকে আনসারটা জানাবে। তারপরও আপনি যদি চান কেসটি তদন্ত ত্বরান্বিত করতে, আপনি অ্যাটর্নি অথবা বাই পার্সন ওদের সাথে আপনার কেসের আপডেট জানার চেষ্টা করতে পারেন। উনি প্রশ্ন করেছিলেন সম্পত্তি কোনো কিছু করতে পারবেন কিনা। সম্পত্তি অ্যাসাইলাম যারা এখানে সিক করে ওনারা সম্পত্তি করতে পারে, এতে কোনো বাধা নেই। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, যদি ইনকে যদি কেসে হেরে যায়, ওনাদের যদি দেশে যাওয়ার সময় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক আইনি প্রসেস আছে। সেক্ষেত্রে রিসিভার নিয়োগ করা যায় আপনার পক্ষে, এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েও এখানে আপনার পক্ষে কাজ করতে পারবে, সম্পত্তিটা বিক্রি করে সম্পত্তির টাকাটা আপনার কাছে পাঠানোর ব্যবস্থাও এখানে আছে। সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন করেছিলেন, গ্রিন কার্ড হোল্ডারধারী আপনি যদি অ্যাজালাম সিক করে থাকেন, টেকনিক্যালি কিন্তু আপনার এই স্ট্যাটাস নেই, লিগ্যাল স্ট্যাটাস নেই। সেক্ষেত্রে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেন, এখানে আপনি সরাসরি অ্যাডজাস্টমেন্ট পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে আপনার স্পাউস সিটিজেন হওয়া পর্যন্ত। এবং প্রিয় দর্শক, এই ফোনটি আমাদের শেষ ফোন হবে, কারণ আমাদের হাসানুজ্জামান হাসান আছেন, তার কাছ থেকে আরও একটু ব্যাখ্যা আমি নিব। তো আজকে যারা প্রশ্ন করতে পাচ্ছেন না, এই ফোনের পরে কালকে একই সময় 10টা থেকে 11টা আমরা এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হব, কালকেও আপনারা করতে পারেন। সেই সাথে ফেসবুকের কিছু কিছু প্রশ্নের আমরা উত্তর দিতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি হাসান বলছি ব্রুকলিন থেকে। জি হাসান ভাই বলুন। জি আমি আসছি, 1 মাসের বেশি হয়ে গেছে, প্রায় 38-39 দিন হয়েছে, সোশ্যাল কার্ড পেয়েছি কিন্তু গ্রিন কার্ড এখনো পাইনি। সেক্ষেত্রে আপনি আগে মেক শিওর করবেন, আপনি যে $220 গ্রিন কার্ড ফি আছে সেটা অবশ্যই পে করে ফেলবেন অথবা পে করে ফেলেছেন। আর ওটা পে করার পর থেকে সাধারণত ওরা ম্যাক্সিমাম 90 ডেজ ওরা সময় নিয়ে থাকে। যদি 90 ডেজ পার হয়ে যায় অবশ্যই ইমিগ্রেশনে যোগাযোগ করবেন, ওরা অনেক সময় পোস্টাল মিসিং হয় অথবা আপনার অ্যাড্রেস যদি চেঞ্জ করে থাকেন সেটাও আপনি আপডেট করে দিতে পারেন ইমিগ্রেশনের সাথে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমি খুব কয়েকটি প্রশ্ন করব, ছোট ছোট করে উত্তর দিলে খুবই ভালো হয়, কারণ আমি হাসানুজ্জামান হাসানের কাছে যেতে যাচ্ছি। লিটন মজুমদার প্রশ্ন করেছেন, উনি অ্যাসাইলাম কেস করেছেন নিউ ইয়র্কে, উনি কি অন্য স্টেটে গিয়ে থাকতে পারবেন কিনা? অন্য স্টেটে যদি পার্মানেন্টলি মুভ করে অথবা নিউ ইয়র্ক থেকে চলে যায়, উনি অবশ্যই ওনার যে অফিসে কেসটি আছে সেই অফিসে ওনার অ্যাড্রেসটা আপডেট করে দিতে হবে, ওনাকে মুভ করতে বাধা নেই। আরেকজন প্রশ্ন করেছেন, যে অনেকেই এই প্রশ্নটি করেছেন আমাদের এখানে, জর্জ সেই প্রশ্নটি করেছেন, গ্রিন কার্ড হোল্ডার দিয়ে কি ভাই বোন এদের জন্য অ্যাপ্লাই করতে পারে কিনা? না, সাধারণত গ্রিন কার্ড হোল্ডার ভাই বোনের জন্য করতে পারে না, কারণ আমি আগের অনেক বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে আমাদের ইমিগ্রেশন লতে গ্রিন কার্ড হোল্ডার এবং ইউএস সিটিজেনের রিলেটিভদেরকে ভাগ করে দিয়েছে, তো সেই হিসাবে গ্রিন কার্ড হোল্ডারের রিলেটিভের মধ্যে ভাই বোন পড়ে না। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক, অনেকেরই প্রশ্ন আমরা আজকে নিতে পারিনি, আগামীকাল ঠিকই নিব। আমি হাসানুজ্জামান হাসান আপনার কাছে যেতে চাই। আমরা কথা বলছিলাম নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে, সেই সাথে কর পরিকল্পনাও কিছুটা চলে এসেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ীদের সাথে মিটিংয়ে বলেছেন যে তার কর সংস্কার পরিকল্পনার প্রভাবে এরই মধ্যে শেয়ার বাজারে পড়তে শুরু করেছে। তো আপনার ইতিবাচক দিক কর সংস্কার পরিকল্পনা তার কি মনে হয়, কিংবা নেতিবাচক দিক? শেয়ার বাজার নিয়ে উনি খুবই উদ্বিগ্ন, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে শেয়ার বাজার কিন্তু অনেক রাইজিং, আর যারা শেয়ার মার্কেটে থাকে তারা কিন্তু এমনি কোনো কোথাও ইনভেস্ট করে না, শুধু টাকা বানায় এটা। আর এখানে বড় লোকদের বা যে 1% ধরা হয় তাদেরকে খুশি করার রিপাবলিকানদের একটা অনেক বড় এটা একটা তাদের সাবজেক্ট, এবং এই কারণে উনি
খুবই উৎসাহী যে এই 1% উনি হেল্প করবে, আরও অনেক টাকা দিবেন। লাইক ওনার এই মুহূর্তে 2005 সালের মতো যদি ট্যাক্স হয়, উনি যে ট্যাক্সটা দিয়েছিল উনি প্রায় $20 মিলিয়ন এইটার মাধ্যমে বানাবে। $20 মিলিয়ন ইমাজিন, এর বাইরে ওনার গোটা ফ্যামিলি অনেক মানে হাফ এ বিলিয়ন বিলিয়নের মতো হয়ে যেতে পারে, সব রিচ ম্যান। আর 86 মিলিয়ন পিপল এই দেশের, অর্ধেকের বেশি, 1/3 পিপল এটাতে এফেক্টেড হবে নেতিবাচক। হ্যাঁ, $5.5 বিলিয়ন উনি সবার কাছ থেকে নিবে, আর ওই $5.5 বিলিয়ন ওনাদেরকে দিবে 1%কে। হ্যাঁ, এই কারণে এই ট্যাক্সের যেটা, এটা এখন একটু প্রতিরোধ হচ্ছে, কারণ ফোন লাইনগুলো কংগ্রেসম্যানদের অফিসে যাচ্ছে এবং এখন একটু সবার একটু চাপের মধ্যে আছে স্বাস্থ্য বিলের মতো। এটা শুধু ধনীদের রক্ষার জন্য এই বিল, এমনকি যেটা রিগান করেছিলেন এটা আরও আরও মানে বড় লোকদের, ধনীদেরকে সাহায্য করার জন্য, সাহায্য করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ট্যাক্স পরিকল্পনা নিয়ে খুব ছোট করে আমরা একদম অনুষ্ঠানে, টেকনিক্যালি যে ট্যাক্সের যে আপনার ট্যাক্স কাটের যে আমাদের বিল আসছে এটা কিন্তু ধনীদের পক্ষে আসছে। ফর এক্সাম্পল একটা হচ্ছে যেমন স্টেট ট্যাক্স, যেটা মনে করেন কেউ যদি মারা যায় সেটা কিন্তু আগের যে ক্যাপ ছিল সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ করে দিয়েছে। তাহলে রিচরা তাদের সম্পত্তি রেখে মারা গেলে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না সেরকম আগের মতো। তারপর এছাড়াও আরও দেখা যাচ্ছে যে এই ট্যাক্সের কারণে আমাদের কিন্তু এখন আরও $1 ট্রিলিয়ন ডেফিশিয়েন্সি যোগ, হ্যাঁ, ঘাটতি যোগ হবে আমাদের ইকোনমিতে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়, সেটাও একটি নেতিবাচক। এবং সেই সাথে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে হাসানুজ্জামান। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠানটি দেখেছেন, প্রশ্ন করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে রাত 10টা থেকে 11টা আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।